মদের ব্যবসা হারাম, জুয়া খেলা হারাম, লটারির টাকা খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, মাদকের ব্যবসা হারাম, দেহ ব্যবসাও হারাম, কিন্তু অনেক মন্ত্রীদের হোটেলের ভেতরে পতিতালয় আছে না নাই? নিষিদ্ধ পল্লী বাংলাদেশে আছে রাই। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় বাংলার জমিনে কোনো মদের আড্ডাখানার নিষিদ্ধ পল্লী থাকতে পারবে না, মুহূর্তের মধ্যে দেশ থেকে এগুলো উদয় হয়ে যাবে, ঠিক কি না? আমরা সারা বছর ওয়াজ করে যেটা করতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণাতে মাদক নির্মূল হয়ে যেতে পারে, চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে আপনার ইউর রিলেশনশিপ শুড বি হালাল, আপনার সম্পর্কগুলোও হালাল হতে হবে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে নি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড, হুজুর আমার ব্রেকআপ হয়েছে, আবার কয় হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ, আছে না নাই? ওই যে পোলাপান হাসে মুরব্বীরা বুঝে দাই, আহা, এগুলো করা যাবে? এই জন্য আপনার যে সম্পর্কটা, প্রেম করতে মনে চায়, বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা, সব আছে না নাই? আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে? আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ? বিবির দিকে, স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই, কিন্তু শালিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? চাচাতো বোন কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই? এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন। মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত, এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি। সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করানোর কারণে এই মেয়ের দ্বারা ছেলের দ্বারা যত গুণা হবে তার পার্সেন্টেজ গুণা আপনার আমলনামাতে আছে না নাই? এজন্য ইসলাম বলে ইউ রিলেশনশিপ শুড বি হালাল, তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক। বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই, হারাম, চিল্লা এখন ঠিক কি না? এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, আপনি যে বিনোদন নেবেন ইসলাম বিনোদনেও বাধা দেয় না, তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে, আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে। এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই? কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি? আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে, আছে না নাই? যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা নাচে, ওই খেলাও মুসলমানরা দেখতে পারে না, চিল্লা এখন ঠিক কি না? এই জন্য আমাদের কালচার হবে ইউনিক, হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না, মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন। তার মানে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট আপনার বিনোদন শুড বি হালাল। আমাদের পুরো জীবনের অঙ্গনটারে হালাল দিয়ে সাজাইতে হবে, রাজি আছে মুসলমান? কে কে রাজি? দু হাত উঁচু করে আমরা আল্লাহর দেখাই, আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, হারাম থেকে আমাদেরকে বাঁচাও, আমরা যেন হালাল খেয়ে মুস্তাজাব দাওয়া হতে পারে, তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো।